লন্ডনের হিত্র বিমানবন্দরে দুটি উড়োজাহাজের সংঘর্ষ ঘটেছে এই ঘটনায় উড়োজাহাজ দুটির পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার স্থানীয় সময় সকালের দিকে বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাছে একটি রানওয়েতে ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিকের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় দুটি এয়ারলাইন্সেরই পাখা ক্ষতিগ্রস্ত হয় হিত্র বিমানবন্দরের একজন মুখপাত্র জানান এই ঘটনায় কোনো যাত্রী অথবা ক্রু আহত হননি ভার্জিন আটলান্টিকের একজন মুখপাত্র জানিয়েছেন দুর্ঘটনার সময় দুটি বিমানই খালি ছিল সেখানে কোনো যাত্রী অথবা ক্রু ছিলেন না তবে এই ঘটনায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে জরুরি সেবা বিভাগ এ নিয়ে কাজ করছিল মাসুম राणा थीवी लंडन